শুভ দুপুর সুপ্র আমন্ত্রণ ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনে দর্শক আজকে আমি যে দুজন মানুষের সঙ্গে তারকা কথনে বসেছি তাদেরকে আমি আখ্যায়িত করতে চাই বিষয় শিল্পী হিসেবে বিষয় শিল্পী কেন বলছি শিল্পী হিসেবে তারা প্রচন্ড জনপ্রিয় আপনাদের সবার কাছে কিন্তু এই যে বিস্ময় বিস্মিত হওয়ার মতো এত এত ঘটনা আমি যতবার তাদেরকে দেখেছি ততবার আমি বিস্মিত হয়েছি নতুন নতুন ভাবে কেন বিস্মিত হয়েছি পরিচয় করিয়ে দিই তারপর আপনারা বুঝতে পারবেন এবং প্রথমে যার সঙ্গে পরিচয় করাবো তার আজকে জন্মদিন আমরা সবাই মিলে জন্মদিন সেলিব্রেট করব সেই জন্যই আসলে আজকে বিশেষভাবে বসা আমার সঙ্গে যিনি প্রথমেই যার পরিচয় করিয়ে দিচ্ছি তিনি কথা বললে একটি গীতি কবিতা হয়ে যায় তিনি গুনগুন করে একটু কিছু করলেই তারপরে একটি বিস্ময়কর সুর জন্ম নেয় তিনি আমাদের সবার প্রিয় কবির বকুল শুভ জন্মদিন ধন্যবাদ এবং আমাদের সঙ্গে আরো একজন যে বিশেষ মানুষ রয়েছেন তার গান তো আমরা শুনি তার মুখ থেকে আজকে আরো বিস্ময় কিছু তথ্য শুনবো ব্যক্তি জীবনে তিনি একেবারে একজন নামে তিনি একজন এবং ক্যামেরার পেছনে কিন্তু দুর্দান্ত কাজ তার দেখেছি আমরা অনেকদিন ধরে তিনি আমাদের ক্যামেরার পেছনের একজন ভীষণ সিনিয়র পারসন আমাদের সঙ্গে আছেন টি ডাব্লিউ সৈনিক দুজনকে আমন্ত্রণ তার কথা কেমন আছেন খুব ভালো আছি জন্মদিন কেমন কেমন কাটছে কাল রাত থেকে এবং এবারে প্ল্যান কি সেটা একটু শুনি আসলে পরিকল্পনা করে তো কোনো কিছু করি না আর যেটা চলমান সেটাই হয় মানে যা কিছু ঘটবে যেটা আমি জানি না সেভাবে কিন্তু দিনটা যায় এবং যাচ্ছেও সেভাবে সবার ভালোবাসায় শিখতে হচ্ছি এবং সেটা রাত থেকে শুরু হয়েছে এখনও চলছে এখন আপনাদের প্রত্যেক বছরের মতো এবারও এই তারকা তারকাকথনে এসছি এটা আমি খুব সৌভাগ্যবান যে আমাকে প্রত্যেক বছর এই দিনে আমাকে চ্যানেলে মনে করে আমি বলছিলাম কথা বললেই কবিতা মনে হয় কেমন আছেন আপনি আমি ভালো আছি সুক্রিয়া আমাকে ডাকবার জন্য ধন্যবাদ অনেক দিন পর লকডাউনের পর কি এভাবে বের হওয়া হচ্ছে হ্যাঁ লকডাউনের পর না কিছুদিন আগে থেকেই বের হওয়া শুরু করেছি বের তো হতেই হবে কাজ করতে হবে সেই একদমই অন্যান্যবার জন্মদিন যেমন করে উদযাপন করা হয় এবারে কি কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কিছুটা পরিবর্তন হয়তো আগে ছিল তো আমরা এখন যেই অবস্থায় যে সময়ে আছি এখন কিন্তু মোটামুটি অনেকটা স্বাভাবিক তো সেই জন্য আমি মনে করি যে আমার কাছে পরিবর্তনটা ওই রকম তেমন মনে হয়নি বরং বলবো যে আরও বেশি মানুষের ভালোবাসা পেয়েছি সবার যেভাবে সবাই উইশ করছেন তাতে মনে হয় যে যে আগেরবারের চেয়ে ওইবার একটু বেশি পাচ্ছি আমরা একটু পর্দায় দেখে আসি জন্মদিনের শুরুতেই আমাদের ইমপ্রেস টেলিফিল্মের ছবি দারুচিনি দ্বীপ থেকে একটি গান দেখে আসবো দর্শক চলুন দেখে আসি অনেক অনেকবার শোনা গানগুলোর মধ্যে একটা আমার মনে শুধু আমি না আমাদের জেনারেশনের যারা ছিল সবারই একটু এই সিনেমার গল্পগুলো শুনি এই ছবিতে এই মৌলিক গান একটাই দারুচিনি দ্বীপ তৌকির আহমেদ পরিচালিত এই ছবি এবং এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন আমার বন্ধু এস আই টুটুল আর এই গানটি গেছেন পাঁচজন ফাহিদা নবী বাপ্পা মজুমদার এস আই টুটুল দিনাজ জাহানমুনি এবং এই অফস্কিউরের টিপু ভাই পাঁচজন মিলে গিয়েছেন তো এই গানটা আসলে ছবি বললাম যে একটাই গান এবং সুরের উপর গানটা লিখেছিলাম সুরের হ্যাঁ মানে আগে সুরটা হয়েছিল পরে আমি লিখেছিলাম সিকোয়েন্সটা আমাকে বলে দিয়েছে তারপরে এবং এমন ব্যাপার যে একদিকে স্টুডিওতে ট্র্যাক হচ্ছে একটা রুমে আর আমি পাশের রুমে বসে গানটা লিখছি এবং তারপরে গান কমপ্লিট হলো রাতের বেলা ভয়েস হলো মানে কাজটা খুব অল্প সময়ের মধ্যে হয়েছে তবে একটা পেছনের ঘটনা বলি যে এই গানটি প্রথম যখন রেকর্ড করে পাঠানো হলো শুটিংয়ের জন্য তখন পরিচালক আমি পরে শুনেছি ঘটনাটা উনি প্রথম পছন্দ করেননি গানটা বলে যে কেমন হলো গানটা তারপর এডিটিং প্যানেলে এসে যখন এডিট করছেন তখন উনি আবার ফোন দিয়ে বলেন যে অসম্ভব ভালো হয়েছে তো টুটুল আমার সঙ্গে শেয়ার করেছে ব্যাপারটা যে এরকম ব্যাপার তো মানে যখন বলেছে গানটা ভালো হয়নি ও তখন আমাকে জানিয়েছে আবার যখন বলা হলো যে গানটা খুব ভালো হয়েছে তখন এবং 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 গানটা অসম্ভব গান হুমায়ুন আহমেদ স্যারের সঙ্গে সংশ্লিষ্টতা সেখানকার কোন স্মৃতি আছে কিনা স্যারের সঙ্গে তো আমার এই ছবির সঙ্গে সম্পৃক্ততা নেই কিন্তু এমনি পার্সোনালি স্যার আমি একাধিকবার ইন্টারভিউ নিয়েছিলাম এবং আমার একটু বলবো স্যারের কথা যেহেতু আসছেই যে আমি একবার একটা শ্যামল তো আমি তার একটা সাক্ষাৎকার নিতে গেলাম সাক্ষাৎকার শেষে স্যার আমাকে বললেন যে দু মিনিট বসো তারপরে উনি ভিতর রুমে চলে গেলেন এসে আমাকে একটা বই দিলেন বইয়ের মধ্যে অটোগ্রাফ সহ প্রিয় গীতিকার কবির বকুলকে শুভেচ্ছা স্যারের সিগনেচার এবং বইটা ছিল জন যোৎসনা ও জন্মের জন্মের গল্প অনেক বড় পাওয়া যিনি অটোগ্রাফ মানে স্যার তো দেখা যাচ্ছে যে একটু অন্যরকম ছিলেন কেউ অটোগ্রাফ চাইতে আসলো তার সঙ্গে একটু মজার ছলে কথা বলতেন তিনি নিজে থেকে যখন কাউকে প্রিয় বলছেন তিনি অবশ্যই প্রিয় এই যে এত এত প্রাপ্তি রহস্যটা কি আসলে রহস্য তো আমি জানি না প্রাপ্তি তো কাজ করে যাচ্ছি যদি ভালো কাজটা ভালো হয় মানুষের সবার অ্যাপ্রিসিয়েশন পাই তো সেটাই আমি মনে করি যে ভালো কাজ করলে সেটার একটা ভালো অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় তো প্রাপ্তিটা ওইটাই আর কি আর সবচেয়ে বড়ো প্রাপ্তি হলো যে মানুষ আমার গান পছন্দ করছেন এটাই সবচেয়ে বড় ব্যাপার এবং আমার তখন দায়বদ্ধতা বেড়ে যায় মনে হয় যে আরও ভালো কিছু গান করি এবং আমি আমি যদি ভুল না করে থাকি তাহলে আজকে কিন্তু আমাদের আরো একজন অতিথি তার জন্মদিন শুভ জন্মদিন আমাদের পরিবারের পক্ষ থেকে দুজনকেই জানাই আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আপনার প্ল্যান কি আসলে আজকে আমার আজকে প্ল্যান মানে কি সারা দিনই তো আসলে সবাই উইশ করছে অ্যাটেন্ড করছে আমার পারিবারিকভাবে আমরা আসলে একটু ছোটখাটো মানে ভাবে আমরা জয়েন্ট ফ্যামিলির দোতলায় গিয়ে একটু কেক কাটাকাটি হয় ওটাই করেছি সবাই মিলে আজকে সবাই উইশ করছে তাদের উত্তর দিচ্ছি আর তারকার কথা নয় ডেকেছে এখানে পার্টিসিপেট করছি হয়তো গিয়ে আবারও আরেক জায়গায় যাবো অবশ্য ওখানে গিয়ে মানে পার্টিসিপেট করব বেশ মজাই কাটছে আর কি ভালোই লাগে আচ্ছা এবং আমাদের আজকে আরও একজন বিশেষ ব্যক্তির কিন্তু জন্মদিন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং সাংবাদিক আহ সফিউজ্জামান খান আহ

সেই আবারও ফিরছি আমাদের আয়োজনে এই যে রহস্যের কথা বলছিলাম তারপরে ছবির কথা বলছিলাম একটু ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে একটু কবি বকুলের ছোটবেলার কথা শুনি একেবারে শুরুটা ছোটবেলা তো আসলে মফসলের ছেলে আমার বাড়ি চাঁদপুরে তো সেখানেই বেড়ে আচ্ছা বেড়ে উঠে সেখানেই ছোটবেলায় একটু ছড়া লিখতাম তারপরে আস্তে আস্তে কবিতা লেখার একটা বিয়ে তৈরি হলো স্কুল জীবন থেকে স্কুল জীবন থেকে ছড়া লিখতাম আর কি তখন আমাদের স্কুলের যে দেয়ালিকা বেরোতো সেখানে হয়তো ছড়া যেত তারপরে তো আস্তে আস্তে একটু কবিতা লেখা মানে কলেজে যখন পড়ি তখন তো কবিতার চর্চাটা শুরু হলো তো মফসলে থাকলে যা হয় যে সব কিছুই করতাম তখন নিজেই গান গাইতাম তারপরে একটু একটু লেখার চেষ্টা করতাম মানে নিজেই লিখতাম নিজেই সুর করতাম সেই গান নিজেই গিয়ে ফেলতাম নাটক করতাম অনেক কিছুই করে সব কিছুই করেছি কিন্তু ওই যে গান লেখার ব্যাপারটা আসলে একটু যেহেতু ওইটার ব্যাপারে একটু আমার দুর্বলতা ছিল তো সেভাবে আসলে ওই লিখতে লিখতে তারপরে এক সময় সেই গানগুলো তো আমি জাতীয় পর্যায়ে আমি শিল্পী তপন চৌধুরীকে একবার এসে তেরোটা গান দিলাম সেখান থেকে আমার প্রথম দুটো গান গেল প্রথম গান গিয়েছিলেন নয়ুব বাচ্চু পরের গান গিয়েছিলেন নাসিম আলী খান সেই শুরু হলো সেই এইটি এইট থেকে আর কি এইটি এইট থেকে তারপর আর থেমে থাকা নয় আপনি কেমন আছেন আমি প্রথমে জিজ্ঞেস করেছিলাম আসলে আমি সেই অর্থে জানতে চাই যে শারীরিক ভাবে আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছি আমি যে বলছিলাম না আমিও সৈনিক এই সৈনিক হবার কথাগুলো একটু শুনি আমাদের অনেক দর্শক আজকে হয়তো নতুন আমার নাম নামটা রেখেছে আসলে আমার নানা আমার নানা উনিও লেখালেখি লেখি করেন করতেন উনি আমাকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন ওই কবিতার নামই ছিল সৈনিক ওই সৈনিক নামটাই আমার নাম হয়ে গেছে আমার ভালো নাম হচ্ছে হাসান তাইমু মুয়াহা আচ্ছা এবং পরবর্তীতে শুধু নামের কথা নয় আসলে এই যে আপনার যে সৈনিক হয়ে ওঠা আমিও ছোটবেলা থেকেই আসলে আমাদের ফ্যামিলিটাই একদম কালচারাল মাইন্ডেড ছিল আমাদের ড্রয়িং রুমটা ছিল খেলাঘর আসরের কেন্দ্রীয় অফিস ওখানে রিহার্সেল হতো গান বাজনা হতো স্কাউটিং করতাম মঞ্চে নাটক করতাম অভিনয় করতাম ইলেকট্রিসিয়ানটে কাজ করতাম সুইমিং করতাম শিশু একাডেমির অনেক পুরস্কার পেয়েছি আস্তে 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 ঢাকা শহরে যখন আসলাম আমার বাবা চাকরির সুবেদে আমরা নীলফামারিতে থাকতাম ওখানে আমার বেড়ে ওঠা বাবার ট্রান্সফার হয়ে আসলেন ঢাকায় তারপরে আমরা চলে আসলাম এইটি নাইনে ওখান থেকে এসে থিয়েটারে জয়েন করলাম থিয়েটার আরামবাগে মমতাজুদ্দিন স্যারের তারপরে ছায়ানটে গান শিখলাম কিন্তু কোর্স কমপ্লিট করতে পারিনি চার বছর করেছি পাশাপাশি ক্যামেরায় ঢুকে যাওয়াতে অনেক পয়সা তখন ওই আসলে ক্যামেরার পেছনেই সময় দিয়েছি বেশি ছায়ানটটা আর করতে পারিনি মানে ফিফথ ইয়ার কমপ্লিট করতে পারিনি তারপরে আস্তে আস্তে গান করা এবং ফাইনালি আমি ব্যানসন হ্যাজেজ স্টার সার্চের পেছনে কাজ করতাম ক্যামেরার পেছনে ওখান থেকেই আসলে আমার শিল্পী মানে গানের শিল্পী হয়ে ওঠা ব্যান্সনেন হ্যাজে যখন কনটেস্ট হতো আমি ক্যামেরায় কাজ করতাম নিজেকে কল্পনা করতাম যেহেতু ছায়ানটের ব্যাকগ্রাউন্ড নিজে গান করি তো একবার আমাকে লাবু ভাই হঠাৎ করে ডেকে বললো দেখতে চাই না তুমি গান গাবে এবং তুমি কম্পিটিশনে তোমার নাম লিখাবে বাচ্চু ভাই বলছে যে হ্যাঁ অবশ্যই তুমি তো ভালো গান করো তারপর ফুয়াদ নাসের বাবু ভাই বলছে যে হ্যাঁ সৈনিক তো ভালো গান করে তোমাকে দেখতে চাই স্টেজে তারপর তো আমি পরের বছর খুব খুশি হয়ে অ্যাটেন্ড করলাম এবং আল্লাহর ইচ্ছায় ওখান থেকে প্রথম স্বীকৃতি পেলাম আমি প্রাইজ পেলাম তারপরে থার্ড সিটিসেল চ্যানেলে এই অ্যাওয়ার্ডটা আমি পপুলার চয়েসে অ্যাওয়ার্ড পেলাম এটা আমার সেকেন্ড অ্যাওয়ার্ড এভাবেই আসলে আমি মানে গানের মধ্যে ঢুকে গেলাম তারপরে সিজেএফপি এরকম আরও অনেকগুলো অ্যাওয়ার্ড পেলাম তারপরে অ্যালবাম মানে কমপ্লিট করলাম কমপ্লিট করে সেকেন্ড সলভ অ্যালবাম বের করলাম এখন মোটামুটি আরও কিছু গান রেডি এবং তৈরি হচ্ছে আস্তে আস্তে আবারও মাঝখানে একটু সময় আমার ব্যক্তিগত শারীরিক একটু সমস্যা ছিল আমি একটু অসুস্থ ছিলাম একটু আসতে চাচ্ছিলাম শারীরিক এই যে অসুস্থতা কখনোই আপনাকে দমিয়ে রাখতে পারি না থামিয়ে রাখতে পারিনি আমি আসলে অসুস্থ তো আসলে এটা এটা আল্লাহ একটা পরীক্ষা আমি দুই হাজার নয়েও নয় আমার মানে একটা কিডনি ফেল হয়েছিল ওটা আমাকে ফেলে দিতে হয়েছে আর সম্প্রতি আমি কিডনি ট্রান্সপ্লান্ট করেছি এবং আমি এখন ভালো আছি আপনাদের দোয়া এবং আমি আবারও কাম ব্যাক করার চেষ্টা করছি গান নিয়ে ক্যামেরার পেছনে দোয়া করবেন অনেক বড় অনুপ্রেরণা আপনার আমাদের জন্য হ্যাঁ মানে মন খারাপ বা পিছিয়ে গেলে হবে না মাইলস টু গো বিফোর আই স্লিপ এই থিওরিতে আমি বিশ্বাস করি জন্য জন্মদিনে এই আমাদের চাওয়া আপনার জন্য এমনকি আমাদের সকলের জন্যই চাওয়া যে আমাদের সবাই আমরা সুস্থ থাকি ভালো থাকি অনেক অনেক কাজ করি মানুষের জন্য অবশ্যই একটু গান শুনি আপনার গলায় তুমি আমার আচ্ছা বহুল ভাই কিন্তু খুব ভালো গায়ে গান আপনার তো গান শুনবই গান করেন আপনার হিট গান আছে সেই জন্য আমি অনুরোধ করলাম যে আপনি তুমি আমার ঘুম গানটা করেন আমার প্রিয় একটি গান বকুল ভাইয়ের গান তো অনেক হিট তবে আমি খুব ভাগ্যবান যে আমার এই গানটা দর্শক শ্রোতারা নিয়েছে খালি বলে আমি চেষ্টা করছি এটা তো সোহেল আলমানের লেখা এবং ইব্রা সুর গানটি লিখেছেন সোহেল আলমান এবং ইব্রা টিপুর সুর করেছেন তুমি আমার ঘুম তবু তো মায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর না তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানি না তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না তুমি আমার সুখ তবু তো মায়নি ঘর বাঁধি না আমি বৃষ্টি চাই অবিরত মেঘ তবু সমুদ্র না মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হব না আমি বৃষ্টি চাই অবিরত মেঘ তবুও সমুদ্র না মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হব না তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানি না হো তুমি আমার

বিখ্যাত হুইসেল না আমি মানে হুইসেল বাজাতে পারি এখন কোনটা শুনতে চান পপুলার একটা বিজ্ঞাপনে হ্যাঁ গ্রামীণ ফোনে একটা বিজ্ঞাপনে ব্যাকগ্রাউন্ড ছিল একটা ছিল এরকম করে বাংলা নাটকে অনেক অনেক নাটকে মানে প্রয়োজনে যেমন আমাদের একটা ছবিতে ওনার নাম আমাদের তানভীর মকাম স্যার একটা ছবিতে ব্যাকগ্রাউন্ড মাউথর গানার হুইসেল বাজিয়েছি বাংলাদেশ শিল্পকলার একাডেমিতে কিন্তু প্রোডাকশন বেজে একটা ওয়ার্কশপ করা হতো আপনিও বোধ হয় হ্যাঁ এটা বহু বহুবার করেছি যেহেতু থিয়েটার চর্চা করতাম আসলে আমি টোটালটাই থিয়েটারের প্রোডাকশন এবং এটা আজকে সুযোগ পেলাম বলেই বলছি আমি কিন্তু ইমপ্রেসের প্রোডাকশন আচ্ছা ইমপ্রেসের প্রোডাক্ট রিয়েলি তখন থিয়েটার করতাম থিয়েটার মানে করি বলেই লাইটিং সেন্স থিয়েটারের মঞ্চের ব্লকিং সেন্স উচ্চারণ প্রোনাউন্সিয়েশন তারপরে ছবি দেখা কালার সেন্স রিদম সবগুলো মিলেই কিন্তু আসলে আমি ক্যামেরার কাজেই আমার হেল্প করে আমি লিখি আমি গাই এবং যার কারণে ক্যামেরার পেছনে কাজ করতে আমার সুবিধা হয় আমাকে তৈরি করেছে আসলে এই থিয়েটার এই আমি থিয়েটারের কাছে কৃতজ্ঞ সেকেন্ড মানে আমার মানে তৈরি করেছে আমাকে থিয়েটার ও থিয়েটার যেহেতু করতাম তখন আসলে শিল্পকলা একাডেমিতে কিছু ওয়ার্কশপ করাতো ঢাকা শহরের বিভিন্ন গ্রুপের দেশের বিভিন্ন গ্রুপের দু একজন করে নিয়ে কখনো মেকআপের উপরে কখনো লাইট ডিজাইনের উপরে কখনো কালারের উপরে কখনো ব্লকিংয়ের উপরে

ভালো করছে নামগুলো মনে পড়ছে সাইফুল ইসলাম বাদল তারপরে ইএইচ আমাদের রাজু আলিম ছিল আমি ছিলাম তারপরে নাজনীন আপা ছিল চুমকি আপা না নাজনীন চুমকি আপা না নাজনীন আপা চলে গেছেন এখন কানাডা আচ্ছা আচ্ছা ভাইয়ের বোন সাদি ভাই সিবলি ভাইয়ের বোন ওনা তো খুবই মানে পারিবারিক ভাবে অনেক সমৃদ্ধ মানে সংস্কৃতিতে সেই এবার আর একটু পর্দায় যাই দেখে আসি কি আছে তারপরে সেনা হয় সে বিষয়ে কথা বলবো চলুন দেখে আসি মানে আমরা এখনো যখন এই কাজগুলো দেখি আমাদের মনে হয় যে কি দুর্দান্ত এক শৈশব কৈশোর পার করে আমরা এসেছি এবং আমাদের ছিলেন কবির বকুলেরা এখনো আছেন তারা এর পরবর্তীতে আসলে কারা থাকবেন সেটা তো সময় বলে দিবে জি আমার মানে নতুন প্রজন্ম তো আসছে অনেকে ভালো লিখছেন তো নিশ্চয়ই সবাই অবশ্যই জেনে যাবেন মানে আমার মনে আমি মনে করি যে প্রতিভাবান অনেকেই আছেন এটা আসলে আর প্রতিভাবানগুলো উঠে আসে কিন্তু মিডিয়ার মাধ্যমেই ধারণা একটা গান আমি সুন্দর একটা গান হলো কিন্তু গানটা ঘরে পড়ে রইল তাহলে তো মানুষ শুনতে পাবে না এটা যদি প্রচার মাধ্যমের মাধ্যমে প্রচারিত হয় মানুষের কান পর্যন্ত যায় ভালো গান হলে অবশ্যই সেটা গ্রহণযোগ্যতা পায় জনপ্রিয় হয় শ্রোতাপ্রিয় হয় তো নতুন অনেক ভালো কাজ হচ্ছে সেগুলো আসলে প্রচার মাধ্যমে মাধ্যমে এলেই আসলে ভালো কাজ খুঁজে পাবো ভালো গীতিকার খুঁজে পাবো সুরকার শিল্পী আমি মনে করি তাই এবং সেদিক থেকে চ্যানেলাই সবচেয়ে এগিয়ে অবশ্যই সব সবচেয়ে সুযোগ দেয় কিন্তু এটা অ্যাপ্রিশিয়েট করতেই হবে আমাদের চ্যানেল আমাদের চ্যানেল এই যে পরিবার আমরা সব সময় কিন্তু স্বীকার করি যে আমরা একটি পরিবার পরিবার মানে কিন্তু এই যে সব মিলে চলো একসাথে কিছু করি নতুনদের কি উঠিয়ে আনি জীবনের কাছে কিছু পাওয়ার আছে কি বাকি আছে এখনো পেতে আসলে আমি তো সব সময় বলি যে যে আমি চাওয়ার চেয়ে বেশি পেয়েছি আচ্ছা যদি আমি এই কথাটা বলেই থাকি তাহলে আমার মনে যে আর এর উত্তর দেবার প্রয়োজন নেই যে আমি আসলে যতটুকু প্রত্যাশা করেছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি তো এইজন্য কোনো নতুন কোনো চাওয়া নেই যা স্বাভাবিকভাবে ঘটবেই সেটাই আসলে প্রত্যাশা আর কি সেই স্বাভাবিক ঘটনার মধ্যেই আমি চাই যে ভালো কিছু কাজ করতে এবং নিশ্চয়ই একটা স্ট্রাগলের স্ট্রাগল ছিল নিশ্চয়ই জীবনের এই যে এত পথ পাড়ি দিয়ে আসা যুদ্ধ তো ছিল নিশ্চয়ই এটা আসলে তো মানুষ তো একটা জায়গায় যায় চেষ্টা অধ্যাবসায় সব কিছু থাকে তো সেটা একটা মানে আমি মনে করি যে আমার জায়গা থেকে আমি বলবো যে আমরা আজকে আমি যে এখানে সে বসে বসার সুযোগ পেয়েছি এটার ভিত্তিটা তৈরি হয়েছে একদিনে না এটা অনেক দিন অনেক সময় লেগে অনেকের সেখানে সহযোগিতা ছিল অবশ্যই আমি অনেকের কাছেই ঋণী যে যারা আমাকে সহযোগিতা করেছেন যুদ্ধ পর্যন্ত আসতে আর আমার নিজের চেষ্টা ছিল তো আমি মনে করি চেষ্টা থাকলে এবং যদি ভেতরে সৃজনশীলতা থাকে তাহলে সেটার প্রকাশ ঘটবেই আর কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে নিশ্চয়ই খুবই জরুরি এখন দেখা যায় যে নতুন যারা আসে তাদের মধ্যে ধৈর্যের ব্যাপারটা একটু কম দেখা যায় তারা রাতারাতি স্টার হয়ে যেতে চায় মানে এটা কোনো শর্টকাট কোনো রাস্তা নেই আসলে সেই এটা একটু জানতে চাই শর্টকাট কোনো রাস্তা কি আসলে না 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 এটা এটা একদমই না মানে যদি কেউ এটা হলো স্পুলিং এর মতো আছে না স্পার্ক করার মতো স্পার্ক করে তারপরে এক সময় নাই তো ওই ওই পাওয়ার মধ্যে কোনো ইয়ে নেই কিন্তু যেটা আমার এই যে আমি বললাম যে ভিত্তি তৈরি করা আমরা একটা জায়গার তৈরি মজবুত হয়েছে তারপর আমরা দাঁড়িয়েছি তো ওইটা না থাকলে তো এই যে জনপ্রিয় শব্দটা যেটা অনেকে বলে আমি মনে করি জনপ্রিয়তাটা আসলে দর্শক শ্রোতার হাতের উপরে হাতটা সরিয়ে নিলে কিন্তু মাটিতে পড়ে যাবে শুধু ওই যে পোস্ট লাইক কমেন্ট ফলোয়ার সাবস্ক্রাইবার এগুলোই এখন কম্পিটিশন হয় আপনাদের সময় কিন্তু এগুলো ছিল না কিছুই ছিল না একদম সত্যি কথা জনপ্রিয় এবং মানুষ আপনাদেরকে ভালোবাসে আসলেও ভালোবাসে একটা চেয়ে কোনো গান আমি না মানে আমার গান আপনি গাইবেন এই জন্য বলছিলাম আমি একা হয়তো রাজি না আপনি একটু আমাকে সাহায্য করেন আপনি আপনি গান আমি গোলামে মেলাবো যদি আমার গান তাহলে জানা গান শুনি হ্যাঁ একটা দুই ভাই মিলে গাই আমাদের দুইজনের জন্মদিন দুই ভাই মিলে গাই হ্যাঁ একদম এটা একটা মোমেন্ট হয়ে থাকবে আচ্ছা আমি তো এমনি গান করি না সাধারণত যেহেতু বলেছেন তো এই গানটি আমার হঠাৎ করে কেন যেন গাইতে ইচ্ছে হলো একটু মুখটা শুধু করি এটা স্বামী স্ত্রীর ওয়াদা ছবির গান এই গানটির জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম দু সালে এই গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এই গানের শিল্পী এবং সুরকার তিনি কুমার বিশ্বজিৎ তো এই পিয়ে কাজল পরিচালিত ছবি স্বামী বাদা তো মুখ শুধু মুখটা করি একটা চাঁদ ছাড়া রাত আধার কালো মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো মাগোমাও গো মা তুমি চোখে তো কাছে থেকে কেউ দূরে কেন বলো না মা গো মাগো মা একটা চাঁদ ছাড়ারাত আধার কালো মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো মা ও গোমা তুমি চোখে রে তো কাছে থেকেও দূরে কেন বলো না মা গো মা মাগো মা গো মা আমি ইচ্ছে করেই কিন্তু গাইনি মানে গলা মিলাইনি আমাদের তারকা গঠনের মানে আমরা শেষ শেষ করব ইখনি অনুষ্ঠান আমাদের তারকা কথনের মাধ্যমে কিন্তু আজকে পুরো দেশবাসী জেনে গেল যে একজন সংগীত শিল্পী কেন এত দিন লুকিয়ে ছিল এখন থেকে আমরা গান না শুনতে পেলে অনশন করব ওনার ওনার ভেতরে সুর আছে বলে এত সুন্দর গাইতে জানেন বলেই কিন্তু এত সুন্দর লেখেন আমি বিলিভ করি এই অনেক ধন্যবাদ দুজনকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে ভীষণ ভালো কাটুক আজকের পুরো দিন এবং ভীষণ ভালো কাটুক আপনাদের পুরো জীবন অনেক ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ আপনাকে এবং চ্যানেলে ধন্যবাদ আমাদেরকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক প্রিয় দর্শক অনেক অনেক ভালো কাটুক আপনারও সারা দিন চ্যানেল আয়ের সঙ্গে আমাদের সকল আয়োজনের সঙ্গে শেষ করছি আজকের মতো ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন